আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বুশরাস কুকিং ল্যাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি করে দেখাবো খুবই ইজি একটি ইটালিয়ান ক্লাসিক রেসিপি, ব্রুসকেত্তা। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, সব রেডি থাকলে 4-5 মিনিটের মধ্যেই হয়ে যায়, আর খুবই বেসিক ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়। তো সবসময়ের মতোই চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য আর বোঝানোর জন্য। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ব্রেড। তো এখানে আমি বড় সাইজের একটি ব্রেড এরকম করে কেটে নিয়েছি। এবার এগুলোকে দুপাশেই খুব সুন্দর করে লো আঁচে টোস্ট করে নিব, তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। যখন দুপাশেই এরকম সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে যাবে, তখন তুলে এক সাইড করে রাখব। এবার টপিংটা বানিয়ে নিব, এর জন্য একটি মিক্সিং বাটিতে দিয়ে দিচ্ছি একটি টমেটো, খুবই কুচি করে কেটে নেওয়া, অ্যারাউন্ড 1 টিস্পুন বেজিল এরকম কুচি করে কেটে নেওয়া, 1 টিস্পুন রসুন খুবই কুচি করে কেটে নেওয়া, 2 টিস্পুন পেঁয়াজ খুবই কুচি করে কেটে নেওয়া, টেস্ট অনুযায়ী গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ অরিগানো, টেস্ট অনুযায়ী লবণ, আর অ্যারাউন্ড 1 টিস্পুন অলিভ অয়েল। এখানে কিন্তু নর্মাল রান্নার তেল ইউজ করা যাবে না। এবার এই সব ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ একটু কম বেশি করতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে টেস্ট পারফেক্ট হয়। যদি টপিং পারফেক্ট না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মেশানো হয়ে গেলে এক সাইড করে রেখে একদম প্রথমেই যে ব্রেডগুলো টোস্ট করে রেখেছিলাম সেগুলোর উপর একটি স্পুনের সাহায্যে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে একটি রসুনের কোয়া এরকম হাফ করে কেটে ব্রেডগুলোর ওপর এরকমভাবে একটু ঘেঁষে ঘেঁষে দিব। তারপর যে টপিংটা রেডি করে রেখেছিলাম সেইগুলো প্রত্যেকটা ব্রেডের ওপর দিয়ে দিব। দেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার ইটালিয়ান ক্লাসিক রেসিপি, ব্রুসকেত্তা। সেম অ্যান্ড অথেন্টিক ইটালিয়ান টেস্টটা পাওয়ার জন্য আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি ঠিক সেইগুলোই ব্যবহার করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। চলতে পারে অ্যাপিটাইজার হিসাবে বিকেলে নাস্তার জন্য, বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসলে, অথবা প্রিয় মানুষদের জন্য। যারা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজার, আর যারা এখনও ট্রাই করেননি দেরি না করে বানিয়ে ফেলুন। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন। আমার যে কোনো রেসিপি ট্রাই করে থাকলে পিক তুলে আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, অথবা আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আমার গ্রুপের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার রেসিপিসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামীতে আপনাদের সাথে আরও ভালো রেসিপিস অ্যান্ড টিপস শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।